ঘুমন্ত অবস্থায় দাদাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় দাদা বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহাপুর চর কাদিরপুর গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাই। পরিবার সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম ললিত মণ্ডল, পেশায় তিনি মৌমাছি ব্যবসায়ী। তার পরিবারের স্ত্রী চন্দনা মণ্ডল সহ দুই ছেলে মেয়ে রয়েছে। অভিযুক্ত ভাইয়ের নাম মাঙ্গুর মণ্ডল। জানা গিয়েছে অভিযুক্ত ভাই মানসিক ভারসাম্যহীন, তবে কি কারণে দাদাকে সে কোপালো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। রাত্রে বাড়িতে ঘুমিয়েছিলাম, আমার দেওরের বাড়ি ওই সাইডে, আমাদের বাড়ি এই সাইডে, ওর রাস্তা ওটা, আমাদের রাস্তা এটা। এবার রাত্রি পৌনে একটার দিকে চেঁচামেচা হয়েছে, দশটার দিকে ঘুমাইলাম, রাত্রি পৌনে একটার দিকে চেঁচামেচা হয়েছে। তখন ঘুম অবস্থায় বলছি কোথায় কী হয়ে গেল, দেখছি লাইট জ্বলছে, জ্বালনা দিয়ে দেওর বাড়িকে ডাক দিছে, সুচিত্রারে সুচিত্রা, কথা বলো না। তার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে যে গেলাম ওটা দিয়ে আমরা বলছি কি অন্য কোনো লোক আছে নাকি, কিন্তু লাঠি উঠি কিছু খুঁজে বাড়িতে পেলাম না, খালি হাতেই বেরিয়ে কিন্তু যে ওর বাড়িতে ঢুকলাম। কি দেখলে? খালি হাতে বেরিয়ে পরে ওর বাড়ি ঢুকলাম, ওর বাড়ি যেয়ে ঢুকে দেখলাম গোটায় রক্ত তো লালা ছুটে আছে, আমার দেওরকে দেখছি যে এইভাবে করে ধরে আছে। কে কুপিয়েছে? কুপিয়েছে আমার খেপা ভাঁজ। আমার দেওরকে বলছি যে ভাই তুমি কি করলা, এটা কে করলো তোমাকে এরকম, এত রাত্রে কে আসলো? আমি আমার দেওরকে বলছি। ও কি পালিয়ে গেছে? আমার দেওরকে কথাটা বলছি, তা আমার দেওর বলছে যে কি আমাকে পাগলা কাটেছে, আমার ভাঁসের কথা বলছে। এখন কোথায় ভর্তি আছে? এখন একটু এখানে ভর্তি আছে হাসপাতালে। হাসপাতালে পুলিশ গিয়েছিল? পুলিশ গেছে সকালে বলে, বাড়ি ফোন করেছিলাম সেই পরিবর্তে গেছে। ও পালিয়ে গেছে? ওই পালিয়ে গেছে না। কি নাম ভাঁসের? আপনার নাম কি? আমার নাম কণিকা মণ্ডল। আমি তো পাঁচ ছ দিন থেকে নাই বাবার বাড়িতে আছি, আর আমি রাত্রে তখন ফোন করলো ওখান থেকে যেরকম হয়েছে যে আসলাম ভাঁসু খাকে কাছে, এখন ভাঁসু কিভাবে কাটলো হাঁসুয়া দিয়ে না কি দিয়ে ওটাও বলতে পারছি না। কোথায় ছিল আপনার স্বামী? আমার স্বামী বাড়িতে, আর ছ মাস তো বাইরে থাকে, ছ মাস বাড়িতে। এখন সরষার ফুলের সময় সিজিনে চলে যায় মৌমাছি নিয়ে, এখন আনসিদিন তো বাড়িতেই থাকে। এখন রাতে কি হয়েছিল? কালকে রাত্রে আমি তো কিছুই ঘটনা বলতে পারবো না। কাকে ফোন করলো ওখানে বাড়ির পাশের একজন যে এরকম ললিতাকে কেটে দিয়েছে, যে আমরা বাবার বাড়ি থেকে ডাইরেক্ট হাসপাতালে এসেছি, বাড়িতেও তো যাইনি। কি পালিয়ে গেছে? কুপিয়ে? হ্যাঁ কুপিয়ে চলে গেছে। অবস্থা কেমন এখন? এখন খুব ভালো নাই তো। পুলিশকে জানিয়েছেন? আমি তো হাসপাতালে বলতাম, ছেলে মেয়ে ফোন করেছিল তো পুলিশ গেছে নাকি বলে সকালে। এখন আপনারা শাস্তি চাই যে এরকম ভাবে কেন ই করলো কাটলো? ও কি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে? বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কে হয় যাকে কুপিয়েছে? যেটাকে কেটেছে তার বর, আর যে কেটেছে তার ভাসু পাগলা। কি নাম আপনার? চন্দনা মণ্ডল। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, খবরিয়া ২৪।